হাই, আমার নাম সুভাশিস এবং আমি এখন আছি বাড়িপুর বাইপাসের একদম শেষ প্রান্তে। এখান থেকে আমি আজকে পুরো বাইপাস রুটটা, মানে বাড়িপুর বাইপাসের এই শেষ প্রান্ত থেকে শুরু করে কামালগাজি ফ্লাইওভার পুরোটা আজকে রাইড করব। এবং এই রাইড করার কারণটা হচ্ছে কি, আমি একটা নতুন হেলমেট কিনেছি, সেই হেলমেটে আমি একটা ছোট মোটোভ্লগিং সেট আপও করেছি। তো পুরো সেট আপটাকে আর কি টেস্ট করে দেখবো যে কতটা ব্লগিং করা সম্ভব আমার পক্ষে এই মিনিমাল ইনভেস্টমেন্টে। তো দেখা যাক, এই আমার বাইক এখানে দাঁড়িয়ে আছে, সব রেডি, তো চলুন বেরিয়ে পড়ি। তো শুরু করলাম আজকে আমরা বাড়িপুর বাইপাসের এই এক্সটেন্ডেড রাস্তাটাতে, যেটা আর কি আসলে ক্যানিংয়ের দিকে যায়, কিন্তু আমরা উল্টো দিকে যাচ্ছি, আমরা যাচ্ছি কামালগাজির দিকে। এবং এই জায়গাটা বেশ সুন্দর একটা ব্যাপার আছে, কারণ এখানটায় একটা দিঘি আছে এবং এই দিঘির ধার জুড়ে একটা রেলিং দিয়ে ছোট পার্ক মতো করে দেওয়া হয়েছে। পার্ক মানে ওই আর কি কয়েকটা বসার জায়গা, একটুখানি বন্ধু বান্ধবরা এসে আড্ডা মারে, একটুখানি কাপলসরা এসে কথাবার্তা বলে। তো এই আর কি এখানকার রবীন্দ্র সরোবর বলে নিন, এখানকার রবীন্দ্র সরোবর লেক, কারণ ভাইবটা অনেকটা একই, শুধু ওটা লেক এবং এটা একটা দিঘি, এই হচ্ছে কি পার্থক্য। এটা আমার প্রথম ব্লগ, তো একটুখানি ভুল ত্রুটি মাফ করবেন, একটুখানি ছোট ভাই হিসেবে আমাকে গাইড করে দেবেন যেখানে যেখানে আমার ভুল হচ্ছে, কমেন্ট করে অবশ্যই। আজকাল তো ক্যানিং যাওয়ার খুব ট্রেন্ড হয়েছে বাইকারদের মধ্যে, তো আপনারা যদি কেউ বাইক ফাইক চালান, রাইড ফাইডে যান এবং রিসেন্টলি ক্যানিং গিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই রাস্তাটা চিনতে পারছেন, খুব হাই চান্স আছে আপনি এই রাস্তাটা দিয়েই গেছেন। এবার আমরা পদ্মপুকুর মোড়ে এসে গেছি, এখান থেকে আমরা বাড়িপুর বাইপাসের যে মেন বাইপাস রোডটা সেটা নেব এই সিগন্যালটা ক্রস করেই। এবং এই শুরু হলো আমাদের বাড়িপুর বাইপাস। বাড়িপুর বাইপাসের ব্যাপারে আমার যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এই যে এত লম্বা একটা 10-12 কি 15 কিলোমিটার মতো স্ট্রেচ একটা রাস্তার, এই পুরো রাস্তাটাতে একটা জায়গাতেও কোনো পটহোল বা কোনো ক্র্যাক কিচ্ছু নেই, পুরো মাখুনের মতো লম্বা রাস্তা। এবং এই এই পোর্শনটাতে আর কি খুব একটা ট্রাফিকও থাকে না, তো আরামসে 70-80 স্পিড তুলে সুন্দরভাবে ক্রুজ করে বেরিয়ে যাওয়া যায়। আমার মাত্র 125 সিসির বাইক, তাই আমি তার বেশি স্পিড তুলতে পারি না, কিন্তু যাদের এনফিল্ড টেনফিল্ড আছে তারা এখানে 100ও তুলতে পারে আরামসে, কোনো ব্যাপারই না। দুদিকে এরম গাছপালা দিয়ে ঘেরা, বেশ সুন্দর একটা পরিবেশ এখানে, এবং বাইক চালাতে বেশ মজা আসে, বেশ মজা আসে এই রাস্তাটা দিয়ে রাইড করে দেখতে পারেন আপনারা। এই জায়গাটার শার্প বেন্ডগুলোতে আমার একটু ভয় লাগে, তার কারণ হচ্ছে গিয়ে যদিও এটা ওয়ান ওয়ে রাস্তা, অনেক সময় আমি দেখেছি এই শার্প বেন্ডটা থেকে ঘুরেই একটা মস্ত বড় ট্রাক একদম আমার দিকে আসছে সরাসরি। তো অনেক সময় ওয়ান ওয়ে রাস্তাটাকে টু ওয়ে রাস্তা হিসেবে ব্যবহার করে লোকজন, এবং তার ফলে এই জায়গাটা একটু রিস্কি, তাই এই জায়গাটা আমি একটু গাড়ির স্পিডটা কমিয়ে দিই।
এই জায়গাটাতে বেশ একটা হাইওয়ে হাইওয়ে ব্যাপার আছে এই রাস্তাটার, কারণ এরকম স্মুথ লম্বা রাস্তা, গাড়ি ঘোড়া বেশ ভালোই স্পিডে চলে, এবং তার সাথে সাথে রাস্তার দুদিকে এরকম সুন্দর গ্রিনারি আছে, জায়গায় জায়গায় ধাবা আছে, জায়গায় জায়গায় রাস্তায় চায়ের দোকান আছে, এবং দুদিক ঘিরেই বেশ ভালো মতো রিয়েল এস্টেট প্রজেক্টস তৈরি হচ্ছে এখানে। কিছু বেশিরভাগটাই রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তৈরি হচ্ছে এবং কিছু কিছু অফিস স্পেসও তৈরি হচ্ছে এখানে। এবার আমরা ঢুকলাম চৌহাটিতে, চৌহাটি মোড় ক্রস করে হঠাৎ করে একটুখানি কীরকম যেন গাড়ির সংখ্যাটা বেড়ে যায়, এটা কীভাবে হয় আমি জানি না, কিন্তু চৌহাটি মোড়ের এদিক এবং চৌহাটি মোড়ের ওদিক হঠাৎ করে একটুখানি ট্রাফিক বেড়ে যায়। তাতে বিশেষ অসুবিধা হয় না, এই আর কি, যেটা 70 চালাচ্ছি সেটা একটু 60 চালাতে হবে এই ডিফারেন্স। কিন্তু রাস্তা একদম মাখনের মতো স্মুথ এবং খুব সুন্দর চালানো যায় গাড়ি এই জায়গাটাতে। এই সিগন্যালটা হচ্ছে চৌহাটি মোড়, এবং এখান থেকে ক্রস করলেই আমরা প্রপার শহরের দিকে ঢোকা শুরু করবো। এই যে কামালগাজি ফ্লাইওভার, এই ফ্লাইওভারের একটা বিশেষ ব্যাপার আছে, সেটা হচ্ছে ফ্লাইওভারের একদিকে হচ্ছে গিয়ে গ্রাম্য পরিবেশ, বেশ গাছপালায় ঘেরা রাস্তাঘাট ঘি আছে, এবং উল্টো দিকে একদম শহুরে পরিবেশ, মানে বেশ ভালো মতো ট্রাফিক আছে, জায়গায় জায়গায় সিগন্যাল আছে, বেশ ভালো, মানে বেশ পুরো সিটি ভাইবটা আছে আর কি ওই দিকটা। তো এটা যেন এই গ্রাম থেকে শহরে ট্রানজিশনের ব্রিজ হচ্ছে এই ফ্লাইওভার। যদিও গ্রাম বলতে একেবারে পাড়াগা না, অবভিয়াসলি শহরের মতোই সব অ্যামিনিটিস আছে, এই পরিবেশটার কথা বলছি। তো এই শেষ কামালগাজি ফ্লাইওভার, নেমে গেলাম ফ্লাইওভার থেকে, আর আমি গাড়িটা সাইড করে আজকের মতো ব্লগটা করে দিলাম শেষ। তো জানাবেন অবশ্যই কীরকম লাগলো আপনাদের, অডিও ঠিক আসছে কি না, ভিডিও ঠিক আসছে কি না, সব কিছু নিয়ে ফিডব্যাক দেবেন কমেন্টসে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।